ফেব্রুয়ারি মাহত এডিআরি পরীক্ষা রিজাল্ট দিব মার্চত লগে লগে পুলিশ আর নতুন চাকরি 35,000 আরো এডভার্টাইজ আমি লগে লগে উলিয়াই দিম চ্যানেলের অন্য এটা ভিডিও আশা করো সকল ভালে আছে আর আজি কেইদিনমান আগত মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ে বঙাইগাঁওর যখন নির্বাচনী মিটিং আছিল তাত এটা ঘোষণা করেছিল যে ফেব্রুয়ারি এডিআর রিজাল্ট দিব আর লগে লগে 35,000 চাকরি ওলাব অসম পুলিশ ওলাব আর বেলেগ বেলেগ চাকরি ওলাব তাক লৈ মোক বহুতে কমেন্ট করেছে দাদা সঁচাকে অসম আরক্ষী আকো বিজ্ঞাপন প্রকাশ করব নি বা চাকরি ওলাব নাকি যদি ওলাই কিমান কিমান পদ ওলাব কত কিমান পদ ওলাব কমান্ডো আহিব নাকি তো এই বিষয়ে আপনার মানে পুরা ফুল ডিটেলস ভিডিওট আগবাবলে চেষ্টা করি সবিশেষ কি হয় আর তার যখন মোট চ্যানেলটা ফার্স্ট টাইম চাইছে আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখব আর ভিডিওটা ভালো লাগলে লাইক করব শেয়ার করব আর গোটে আসাম পুলিশ আর আসাম ফরেস্ট যিমানখিনি আছে আপডেট মানে লোলে চেষ্টা করিম তো এটা আরম্ভ করছো তো যদি ভিডিও ক্লিপ দেখিলে সেই ভিডিও ক্লিপটা মানে বঙাইগাঁওর নির্বাচনী মিটিংত কৈছিলে আর সকলে জানে এডিআর রিজাল্ট দিব ফেব্রুয়ারিত তারপরে আপনার মে মাহত এপয়েন্টমেন্ট দিব এডিআরকে ধরে অসমারকে ধরে তো টোটাল 35,000 পদ আসলে সেই 35,000 এপয়েন্টমেন্ট দিব মে 10 তারিখে কিন্তু 35,000 নতুন নিযুক্তি নহয় নতুন নিযুক্তি হব 15,000 আর এই কথা মনে কোনো এই কথা পুনের আগত মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় লাইভ ফেসবুক লাইভত কই থাকে যে 15,000 আক এই 35,000 রিক্রুটমেন্ট হওয়ার পিছন আক 15,000 আক নতুন বিজ্ঞাপন প্রকাশ করব আর তাতে অসম আরক্ষী আহিব পারে বা আসাম ফরেস্ট আহিব পারে তো অসম পুলিশ আহিলে কিমান পদ আহিব তো এটা মই থুলমূলকে এটা উদাহরণ দিও আমার যিজন গুরুজি আছিলে দেগাঁও ট্রেনিং সেন্টারের APTC তাত আপনার যিজন গুরুজি আছে গুরুজন আজি তারিখত অনপ্রমোশন পালে SI লৈ আর AB ব্রাঞ্চ হওয়ার কারণে তো ABSI বলে কোয়া হয় আম ব্রাঞ্চ সাব ইন্সপেক্টর আর বেস্ট 233 জনে অনপ্রমোশন পাইছে আর হাবিলদার আছে আর হাবিলদারের অনপ্রমোশন পাই ABSI হয়েছে ঠিক তেনেকে তাত হাবিলদার 233 জন পদ খালি হয়ে থাকলে ঠিক তেনেকে আক নায়কের হাবিলালে আহিলে নায়কর 233 জন থাকলে আর লেস নায়কের নায়কলে আহিলে 233 জন খালি হয়ে থাকলে পর্যায়ক্রমে যথেষ্ট পোস্ট কিছুমান খালি আছে অসমারক্ষী আজি তারিখ 60-70,000 মানুষ আছে তো বেশিরভাগ আপনার ফ্রন্টলাইন স্টাফে আছে তো সেইখিন অনপ্রমোশন হয়ে যাওয়ার লগে কনস্টেবলখিন ভেকেন্সি হয়ে যায় আর ভেকেন্সি হওয়ার কারণে পদবিল খালি হয়ে থাকে আর ইয়ার আগর যে 28,000 পদর বিজ্ঞাপন মানে সরি অনপ্রমোশন দিয়েছিল সেই 28,000 গোটে মানুষখিনিক লেস নায়ক দিয়ে দিলে ঠিক তেনেকে লেস নায়কের নায়কক দিলে কিছু কিছুমানক হাবিলদার দিলে আগত এনেক অনপ্রমোশনটা খুব স্লো হয়েছিল স্লো হয়ে যাওয়ার কারণে ভেকেন্সিব থাকি যায় অনপ্রমোশনত তারপর সরকারে একটা স্কিম আনিলে স্কিমটা SCPS বলে কয় আসাম সিকুয়েট কেরিয়ার প্রগ্রেসিভ স্কিম তো সেইটা দিয়ার লগে লগে গোটে মানে সিস্টেমটা হল 8 বছর যা কমপ্লিট হল লেস নায়ক দিলে যার 16 বছর অনপ্রমোশন হল কি কয় কমপ্লিট হল নায়ক দিলে আর যার 24 বছর হল হাবিলদার দিলে এখানে গোটে পর্যায়ক্রমে বহুতখিনি মানুষের অনপ্রমোশন হয়ে গেল তেনেকে কনস্টেবল পদ খালি আছে কিন্তু হয়তো এটা 5,563 পদর দরে বিজ্ঞাপন প্রকাশ নকরিব পারে কিন্তু কম পরিমাণে পদ অহার সম্ভাবনা আছে লগতে মোক বহুতে কৈছে এটা কমান্ডো ব্যাটেলিয়ন আহিব নাকি যে 5টা কথাটো ডাঙর কথা নয় আহি যাব পারে সরকারের উপরে ডিপেন্ড করব আর আপনাদের মানে আগত কইস যে 26 এই বিধানসভার ইলেকশন আছে তো এই 2025 বর্ষতে সরকারে যথেষ্ট কিছু উন্নয়নমূলক কাম কাজ করব নির্বাচনের কারণে কিছু ইস্যু থাকবে নেক্সট সরকার গঠনের সুবিধা হব তো এই আপনাদের নিশ্চিত থাকব যার কোয়ালিফাইড মার্ক নহল বা ইন্টারভিউ বেয়া হল মন বেয়া করলে আপনার নেক্সট ট্রাই করো আর বহুতে মোক সুধি আছে দাদা আসাম ফরেস্টর আহিব নি ফরেস্ট গার্ড আহিব নি APF আহিব নি তো নিশ্চয় APF তো আহিব কনফার্ম আপনার সকলে জানে APF-র আর ইয়ার আগতে CM স্যারে নিজে কই থাকে যে ফেব্রুয়ারিত 600 পদর বিজ্ঞাপন হব বলে তো আপনাদের খালি রেডি হয়ে থাকক আপনাদের প্রস্তুত হয়ে থাকক আর তো কাটম মার্কের ওপর মো বহুতে সুধিও আসলে তো কাটম মার্কের ওপর মানে বেলেগ একটা ভিডিও বনাম তো আজি আপনাদের মই থুলমূলকে তথ্যখানি দিবলে চেষ্টা করব আশা করো ভিডিওটা ভাল লাগিলে যে লাইক এটা করে দিব আর সকল সুবিধা শেয়ার করে দিব সকল ভালো থাকক ধন্যবাদ।